ক্যামেরা দেখছে বর্তমান আপনারা জানেন যে গত 12ই অক্টোবর এই আসনের উপনির্বাচন হয়েছে ব্যাপক অনিয়ম এবং কারচুপির জন্য এই নির্বাচনটি বাতিল করেছে ইলেকশন কমিশন এবং পরবর্তীতে এটা নিয়ে তদন্ত হয়েছে এবং তার ধারাবাহিকতায় আজকে এই 4 জানুয়ারি এই উপনির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে আমি এই উপনির্বাচনে এখনই ভোট কেন্দ্রে আমার ভোটটি প্রদান করে আসলাম এখন পর্যন্ত এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আমার কাছে ভালো মনে হয়েছে তবে আমি সর্বোপরি এটা বিশ্বাস করি এইবারের ইলেকশন কমিশন প্রশাসন পুলিশ প্রশাসন সার্বিকভাবে এই ইলেকশনটিকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য তারা আন্তরিকভাবে চেষ্টা করছে এবং আমার সেই বিশ্বাস যে এই ইলেকশনটি গত 12ই অক্টোবরের মতো একটি বিতর্কের জন্ম দিবে না একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই বিষয়ে আপনারা জানেন যে 12ই অক্টোবরের কারণে ভোটারদের মধ্যে একটা নেতিবাচক মনোভাব আছে তারা কিন্তু ভোট কেন্দ্রে আসতে উৎসাহ প্রকাশ করছে না আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছি এই ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বিগত 12ই অক্টোবরে যেমন নাঙ্গলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং এইবারে 4 জানুয়ারি তার চেয়ে অনেক অনেক গুণ ব্যাপক গণজোয়ার নাঙ্গলের পক্ষে সৃষ্টি হয়েছে ভোট যদি সুষ্ঠু নিরপেক্ষ হয় জনগণ যদি আজকে সারা দিন যদি সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারে তাহলে আমার বিশ্বাস ইভিএমে যদি কোনো অনিয়ম ত্রুটি ধরা না পারে কিংবা ফলাফল নিয়ে যদি কোনো সমস্যার সৃষ্টি না হয় আমাদের লাঙ্গল বা জাতীয় পার্টির প্রার্থী হিসাবে আমি বলতে পারি লাঙ্গলের বিজয় অনেক অনেকভাবে সুনিশ্চিত এবং ব্যাপকভাবে আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ।